স্লাইড শো আসে। হোয়াট ইজ স্লাইড শো? স্লাইড শো দেখতে পারবেন। এখন স্লাইড অ্যাড করলেই কথার কথা, রিমুভ করে দিলাম, এবার স্লাইড শো অ্যাড করব। তাহলে এখানে কিন্তু আমরা একটা ব্যাপার দেখিয়ে দিই, স্লাইড শো কিভাবে অ্যাড করে সেটা আমরা দেখতে পারতেছি। এই যে স্লাইড শো সিলেক্ট নিচে চলে, এটা কিন্তু নিচে, এখন সবার নিচে, উপরে নিতে হবে। এই যে এভাবে যেভাবে আমরা নেভিগেশন ক্রিয়েট করছি, তাহলে এটা যেখানে ইচ্ছে আপনি সেখানে রাখতে পারবেন। স্লাইড এখানে মানে বাই ডিফল্ট দুইটা ক্রিয়েট করা থাকে, আপনি তিনটা করতে পারবেন, চারটা ক্রিয়েট করতে পারবেন, পাঁচটা ক্রিয়েট করতে পারবেন, মানে যতটা আপনার লাগে রিমুভ করতে পারবেন, রিমুভ করতে পারবেন, আবার রিমুভ করতে পারবেন। হ্যাঁ, তাহলে দুইটা দিয়ে করি। ইমেজ কোত্থেকে পাবেন? আপনি নিজের ইমেজ থাকলে, যদি কোনো ক্লায়েন্টের ব্যানার রেডি করা থাকে বা সেটাকে আপনার মানে যদি নিজস্ব কোনো পিকচার দিয়ে থাকে, দিয়ে দেয় আপনাকে, তো সেই ক্ষেত্রে আপনি সেটা ইউজ করতে পারেন। আদারওয়াইজ আপনি আপনার এখান থেকে আপনার মন মতো করে আপনি পিকচার নামিয়ে সেটা দিতে পারবেন, অথবা আপনি এখানেও ফ্রি ইমেজ পাওয়া যায়, যে ফ্রি ইমেজ এটা শপিফাইয়ের বাই ডিফল্ট এখানে। আপাতত আমি একটা দিয়ে দিলাম, হ্যাঁ আপনারা আপনাদেরটা দিয়ে দিবেন। স্লাইড টু স্লাইড ওয়ান, এই যে কিভাবে দেখবেন, স্লাইড টু স্লাইড ওয়ান। এবার কথায় আসি, স্লাইড এটা তো ওয়ানে দেই, এটাতে একটু ওমেন দেই। হ্যাঁ, এটা মনে হয় বেটার হবে। এখানে কি সাজেস্ট করে, স্টার ফেভারিটস মাদার্স ডে ফিমেল ফটোগ্রাফার ওমেন্স ফ্যাশনে যাই, এটা দিয়ে দেখি। হ্যাঁ, এটা পারফেক্ট মনে হচ্ছে, আই থিঙ্ক। এটা আবার বড় হয়ে গেছে, আগেরটা ঠিক আছে, সিলেক্ট। তাহলে এখন এইখানে এসে বটম সেন্টার ইমেজ অপটিমাইজেশন, এই যে বটম সেন্টার, এটাতে আপনি চেঞ্জ করতে পারবেন, মিডল সেন্টারে দেখি। পারফেক্ট, তাহলে এখানে বড় ছোট করতে পারবেন। ওভারলে ওপাসিটি, ওভারলে ওপাসিটিটা কি দেখেন, মানে দেখা যাবে না, এটা যারা এইচটিএমএল বুঝেন তারা বুঝবেন, একদম ফুল পিকচার। এখন এটার উপরে একটু কালো শেডও আনতে চাইলে আপনি, সবসময় আমি আমি সাজেস্ট করবো 30-তে রাখার জন্য, বা 35-40 এরকম। এই যে অফ করে দেওয়া যেতে পারবে, অন করে দিতে পারবেন এখান থেকে। আচ্ছা, এখন টেক্সট অ্যালাইনমেন্ট, হিরো ব্যানার লেখা আছে কি, হিরো ব্যানার হেডিং, এখানে আপনি দিতে পারেন ওমেন। সব কি বড় না, ওমেন ফ্যাশন। তারপরে সাব হেডিং এ কি দিতে পারবেন, চুজ ইওর বেস্ট প্রোডাক্ট নাও, এটা দিতে পারি। তারপরে স্বপ্নাও জায়গায়, এই যে স্বপ্ন লেখাটা বাটন, স্বপ্ন হচ্ছে বাটনের লেবেল, এখানে যখন লিংক দিবেন তখনই চলে আসবে স্বপ্ন। এখন অটোমেটিকলি অল প্রোডাক্ট ধরাই দিই, যখন আমরা আলাদাভাবে একটা ওমেন্স এর একটা কালেকশন ক্রিয়েট করবেন তখন আমরা সেই আপনি সেটা ধরাই দিবেন। এখন আপাতত অল অল প্রোডাক্টটা ধরাই দিলাম, আপনি চাইলে অল কালেকশন ধরাই দিতে পারবেন, কালেকশন অল কালেকশন যেটা আপনার ইচ্ছা পেজ দিতে পারবেন, মানে হোয়াট এভার ইউ ওয়ান্ট ইউ ক্যান অ্যাড। আচ্ছা, তারপরে কালার চেঞ্জ করা, স্বপ্ন যে কালারটা আছে এটা যদি আপনি চেঞ্জ করতে চান সেই ক্ষেত্রে আপনার আপনি চেঞ্জ করতে পারবেন বাটনের কালার। স্বপ্ন এই যে এটার সাথে এটা কম্বিনেশন করে দিলাম, স্বপ্ন কালার সাদা থাকুক, মানে টেক্সের কালারটা, তাহলে মোটামুটি এটা ঠিক আছে। এবার এটাকে একটু কপি করে নিন, সেটা এখানে দিয়ে দেই। আচ্ছা, বেস্ট প্রোডাক্ট নাও, তারপরে এখানে স্বপ্নও থাকুক বা গেট নাও দিতে পারেন, একটাতে একটা থাকুক। তারপরে বাটন লিংক ধরে দেন প্রোডাক্টস, এখানে অবশ্যই যে মেন ধরে আপনার মানে পিকচার অনুযায়ী বা রিকোয়ারমেন্টস অনুযায়ী ধরে দিবেন। এখানে কালারটাও চেঞ্জ করে দেন,
এটা দেখা যাবে না এখন, এই যে দেখা যাচ্ছে দেখছেন। আচ্ছা এটা একটা ব্যাপার আছে এখানে, এই কালারটার সাথে এই কালারটা জানি কেমন মানে সব বাটনটাই দেখা যাচ্ছে না, তাহলে পিকচারটা আমরা চেঞ্জ করে দিই যায়। এটা পারফেক্ট যাচ্ছে, তাহলে এটা সেভ, মানে বাটন দেখা যাবে। ওকে তাহলে স্লাইড কমপ্লিট। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান অ্যাড মোর স্লাইড সেকশন ইন দিস সেকশন, মিডল সেন্টার, ওভারলে, টেক্সট অ্যালাইনমেন্ট, এই যে সব মানে সেম আপনি অ্যাড করতে পারবেন। আচ্ছা সময় লস করে লাভ নেই, আপনারা এটা যদি লাগে করে নেন। হ্যাঁ স্লাইড শো, তাহলে ডান। উপরে কি থাকলো? এনার্স বার, নেভিগেশন বার, হেডারে, আর হেডারের পরে স্লাইড শো, কিন্তু স্লাইড শো সবসময় উপরে থাকে, বেস্ট। আচ্ছা স্লাইড শোর একটা অপশন আছে, এটা নিয়ে আলোচনা করি। স্লাইড শোটা ফুল স্ক্রিন দেখাবে নাকি অ্যাডাপ্ট টু ফার্স্ট ইমেজ দেখাবে, এই বিষয়টা একটা ব্যাপার আছে, মানে ইমেজের অনুসারে। হ্যাঁ অবশ্যই ফুল স্ক্রিন লাগবে। আর অটো রোটেট স্লাইড, স্লাইড অটো রোটেট হতে থাকবে, ক সেকেন্ড পর পর, 5 সেকেন্ড পর পর, এটা আপনি 3 সেকেন্ড দিয়ে দিতে পারবেন, 10, 7, 10, 9, তাহলে 5 সেকেন্ড পর পর বা 3 সেকেন্ড পর পর এটা অটো রোটেট হবে। লাইক কিভাবে হবে? সেভ, এবার এখানে আসি, সেভ হয়েছে। হ্যাঁ এবার দেখেন অটো রোটেট হবে 3 সেকেন্ড পর পর, এসে এইরকম ভাবে অটো রোটেট হবে। আচ্ছা এখন দেখেন রিলোড দেই, এটা তাহলে এই যে উপরে, তাহলে এনার্স বার, তারপরে হচ্ছে নেভিগেশন বার, তারপরে স্লাইড বার, হ্যাঁ তারপরে কিচ্ছু নাই, আর নিচে ফুটার মেনু। এবার আমরা এখন নিচে কি দেওয়া যেতে পারে, নিচে আমরা একটা সেকশন অ্যাড করব, সেটা হচ্ছে ফিচার্ড কালেকশন, ফিচার কালেকশন দাঁড়ানো, সেই ফিচার কালেকশন কি সেটা দেখাচ্ছি। আচ্ছা এই ক্ষেত্রে আমরা একটা কাজ করি, দুইটা কালেকশন ক্রিয়েট করে ফেলি, মানে ক্রিয়েট করলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। ক্রিয়েট কালেকশন মেনস এন্ড ওমেন, হ্যাঁ সেটার উপরে, তাহলে আমরা সেই দুইটা ধরাই দিব। সাউন্ড কি আপনার ওখান থেকে হচ্ছে, যে কি ধরনের সাউন্ড হচ্ছে এখানে, কাজ হচ্ছে তো কনস্ট্রাকশনের, সেই সাউন্ডটা মনে হয় পাচ্ছেন আপনারা, সেটার জন্য কি আমার সাউন্ড সমস্যা হচ্ছে? আচ্ছা কালেকশন কিভাবে ক্রিয়েট, সমস্যা হচ্ছে না ভাই, ওকে ফাইন, সমস্যা হচ্ছে না, চালা যান। আচ্ছা তাহলে কালেকশন কিভাবে ক্রিয়েট করতে হয় দেখেন, প্রোডাক্টসে আসবো, অল প্রোডাক্টস, ইনভেন্টরি, ট্রান্সফার, তারপরে কালেকশনে আসবো, এই যে ক্রিয়েট কালেকশন সব সেম এখানেই থাকবে, এই অ্যাড পেজ বা ক্রিয়েট পেজ, ক্রিয়েট কালেকশন বা ক্রিয়েট মেনু বা অ্যাড মেনু সব এই সাইটে থাকবে। তাহলে ক্রিয়েট কালেকশনে দিলাম, এই যে টাইটেল দিলাম, কালেকশনের টাইটেল সব সেম, কিন্তু এখানে দিলাম হচ্ছে দিস কালেকশন ইজ ফর ম্যানস, ও নো ম্যানস ফ্যাশন, ওকে বা দিস ইজ দ্য ম্যান ফ্যাশন, তারপরে এখানে ইমেজ অ্যাড করতে পারবেন, ম্যানুয়াল অ্যান্ড অটোমেটেড, এই বিষয়টা নিয়ে একটু কনফিউজ হয়ে যায় অনেকে। অটোমেটেড হচ্ছে কি, আপনার আপনি যদি কোন প্রোডাক্ট অ্যাড করে নিয়ে যান, এক্সিস্টিং অ্যান্ড ফিউচার প্রোডাক্টস, মানে আপনি অটোমেটেড হয়ে যাবে যখন আপনি একটা প্রোডাক্ট পরবর্তী এখানে প্রোডাক্টসে অ্যাড করবেন, প্রোডাক্টস অ্যাড করার সময় যখন প্রোডাক্ট আপলোড দিবেন সেই প্রোডাক্টের ট্যাগ টাইপ ধরায় দেওয়া যায়, তখন ধরায় দিলে এইখানে কিছু আপনি ট্যাগ টাইপ ধরায় দিতে পারবেন, যে ট্যাগ ইকুয়াল টু ধরেন আপনি ধরায় দিলেন ম্যানস লিখে, কোনো ম্যানস লিখে যদি কোনো ট্যাগ ধরান সেখানে সেই প্রোডাক্টটা অটোমেটিকলি এই কালেকশনে চলে আসবে। এটা নিয়ে আমরা পরে বিস্তারিত আলোচনা করবো, আপাতত আমাদের মানে কাস্টমাইজেশনটা রেডি করি, এটা নিয়ে এই কালেকশনটা নিয়ে আমরা পরে মানে একটু ফুল কথা বলবো। আর ম্যানুয়ালটা হচ্ছে কোনো কিছু হবে না, শুধু এটার মধ্যে যদি কোনো প্রোডাক্ট ধরাতে চান তাহলে এটাতে আইসেই ধরাতে হবে, তাহলে আমরা আপাতত অটোমেটিক যাই না, ম্যানুয়ালি ক্রিয়েট করি। ম্যানুয়ালি ক্রিয়েট করার জন্য ম্যানস যেহেতু একটা আমাদের লাগবে, একটা ম্যানের একটা পিকচার নিয়ে নিই, ম্যান ফ্যাশন। আচ্ছা ম্যান নেওয়ার আগে একটা কথা দেখেন, সেভ, এবার ওমেন একটা নেই, ক্রিয়েট কালেকশন সেম পেপার, তারপরে সেভ দিলাম। আচ্ছা হোয়াটস দ্য প্রবলেম, ওমেন ফ্যাশন ম্যানুয়াল সেভ, ম্যানুয়াল দিয়ে করবেন, হ্যাঁ অটোমেটিকটা পরে দেখাবো, এইগুলো নিয়ে আলাদা আলাদা টপিকে আলোচনা হবে। ওমেন ফ্যাশন ম্যান ফ্যাশন
এবার এটাকে উপরে নিতে পারবে, যে হোম পেজটা ডিলিট করে দিই, হোম পেজ লাগবে না। ডিলিট করার জন্য মোর সেকশন ডিলিট ডিলিট কালেকশন, ওকে ফাইন, তাহলে ডিলিট হয়ে গেল। এবার মেন ফ্যাশন ওমেন ফ্যাশন কিন্তু এখন আছে, কথা বুঝছেন? এখন আমরা মেন ফ্যাকশন ওমেন ফ্যাশনের জন্য আমরা কিছু প্রোডাক্ট অ্যাড করব। ধরেন কথা অল প্রোডাক্টস গেলাম, অ্যাড প্রোডাক্টস দিলাম, অ্যাড প্রোডাক্টস দেওয়ার পরে এখানে আমরা একটা প্রোডাক্ট দিলাম লাইক দিস ওয়ান, সেটা হচ্ছে যে মেন, ধরেন আপনার আলি এক্সপ্রেস বা আমাজনে যাই, আমাজন ডট কমে গিয়ে আমরা মেন ফ্যাশনের কিছু প্রোডাক্টের টাইটেল সহ নাম নিয়ে নিই, মেন আচ্ছা আমার মনে হয় এখানে একটু কমতি আছে আমার, সেই ক্ষেত্রে কমতিটা আমি মনে ফিল করতেছি কি, যেহেতু কালেকশন নিয়ে কথা বলতেছি, তাহলে একবারে কালেকশনটা সে মানে কালেকশন পর্বটা একবারে শেষ করে ফেলা কি উচিত হবে? তাহলে মনে হয় বেটার আবার এটাতে এসে আবার ওভারভিউ করে না করে, কি বলেন আপনারা? জি ভাই, কালেকশন পর্বটা শেষ করে দেওয়া হবে। হ্যাঁ, তাহলে মনে হয় মানে প্রোডাক্টস প্রথমে প্রোডাক্টসে যাই, প্রোডাক্টস অ্যাড করি, প্রোডাক্টের সেশনটা শেষ করি, তারপরে কালেকশনটা শেষ করি, তা ওকে এতে এতে কাস্টমাইজেশনটা পরে নিয়ে আসি, কাস্টমাইজেশনটা পরে থাকে তাহলে সুবিধা হবে। তাহলে আপাতত আমরা কিছু প্রোডাক্টে যেহেতু আছি, এখানে প্রোডাক্ট সেট করি amazon.com, amazon.com থেকে ধরেন ম্যান ফ্যাশনের জন্য আমরা কি আনতে পারি, লাইক ধরেন এই প্রোডাক্টটা দিলাম, তারপর এটা দিলাম, এটা দিলাম, তিনটা দিলাম, এখানে এই নামটা দিলাম মেন মেনু, মেনু টেন পার্ট, এখানে চলে আসি প্রোডাক্টের। তাহলে অ্যাড প্রোডাক্টস কিভাবে ক্রিয়েট করতে হয় দেখেন, প্রোডাক্টস ক্রিয়েট করার জন্য অ্যাড প্রোডাক্টস টাইটেলের জায়গায় টাইটেল দিবেন, কোথেকে আনলাম আমাজন থেকে, ডেসক্রিপশন কোথেকে আনবেন, ডেসক্রিপশন আনবেন হচ্ছে এই যে আমাজনের এখান থেকে কিছু ডেসক্রিপশন নিয়ে নেন। হ্যাঁ, তারপরে ডেসক্রিপশনের আপনি এখানে এগুলারে সবগুলো এখন বুলেট লিস্টে আছে, আপনি এখানে চাইলে নাম্বার লিস্টে নিতে পারবেন, চাইলে কিছু নাও দিতে পারবেন, আবার চাইলে আন্ডার লিস্ট করতে পারবেন, আবার চাইলে নাও দিতে পারবেন, চাইলে ইটালিক করতে পারবেন, চাইলে বোল্ড করতে পারবেন, চাইলে না করতে পারবেন, ঠিক আছে? তাহলে আমরা কিছু করব না, অল্প কিছু আনি, বেশি দরকার নাই, ঠিক আছে, বলে যেভাবে আছে সেভাবে থাকুক। আপনি এটা আপনার মতো, এটা তো এখানে মানে এগুলা থাকবে না, আপনি আপনার মতো করে সাজিয়ে সুজিয়ে নেবেন, তারপর এখান থেকে যে প্যারাগ্রাফ আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, এগুলো অবশ্যই আপনারা অ্যালাইনমেন্ট চেঞ্জ করে সেন্টার, তারপরে রাইট, এটা ধরে ধরে করতে পারবেন, কিন্তু এই দেখেন ধরে ম্যাটেরিয়ালটা আলাদা, ধরে ধরেন এটাকে আমরা এই যে ম্যাটেরিয়ালটাকে বোল্ড করতে হবে, তারপরে ডাবল কোর্স এই বিষয়টাকে বোল্ড করতে হবে, তারপরে মাল্টি পকেটস, এই কথাগুলো যেগুলো ইম্পর্টেন্ট কথা বা যেগুলোরে কোটেশন বলে, কোটেশন সেগুলোরে বোল্ড করে দিবেন, ঠিক আছে? তাহলে আমরা এখন যেখানে ছিলাম সেটা হচ্ছে মেন মেনু ও নো, আমরা এখানে প্রোডাক্টে ছিলাম, হ্যাঁ, প্রোডাক্টের নাম টাইটেল দিলাম, টাইটেলের জায়গায় ম্যাটার এটা একটা ডেসক্রিপশন দিলাম। এখন ডেসক্রিপশনের একটা ব্যাপার আপনাদের আমি বলে দিই, যেটা সিক্রেট বা হিডেন থাকার কোনো অপশনই নেই, সেটা হচ্ছে আপনি ডেসক্রিপশনটা অবশ্যই ক্লায়েন্টের থেকে নিয়ে নেবেন, যদি আপনি কন্টেন্ট রাইটার না হন, আর যদি আপনি নিজে কন্টেন্ট রাইটার হন অবশ্যই আপনি লিখে দিবেন। এক্ষেত্রে দুইটা দুইভাবে লিখতে পারবেন, একভাবে হচ্ছে আপনি রাইটারকে বোনাস হিসেবে দিতে পারবেন অ্যাজ এ নিউ সেলার, আর দ্বিতীয়ভাবে আপনি রাইটার থেকে পে নিয়ে তারপরে ডেসক্রিপশন হোক আর টাইটেল হোক আপনি সেটা প্রোডাক্টের উপর লিখতে পারবেন, যদি সেটা হয় কোম্পানির কোনো ক্লায়েন্টসের নিজস্ব প্রোডাক্টস, আর যদি সে ড্রপ শিপিং করে সেক্ষেত্রে তো কোনো সমস্যা নেই, সে অবশ্যই সব কিছু রেডিমেড পাবে, টাইটেল নেম প্রোডাক্টস এভিয়ান কোনো কিছু অ্যাড করতে হবে না, জাস্ট প্রোডাক্ট অ্যাড করতে হবে আর অটোমেটিকলি সব অ্যাড হয়ে যাবে। এবং এখানে প্রোডাক্ট, এই যে প্রোডাক্ট আমরা এখন অ্যাড করবো, সেই প্রোডাক্টে একটা মিডিয়া বা ছবি লাগবে, তো ছবিটা আমরা কে দেবো? এবার দেখেন যে ছবিটা সেভ দিয়েছি, ড্রাগ এন্ড ড্রপ করে দিতে পারবো বা অ্যাড ফাইলসে দিলে দিতে পারবো, এটা তো ইজি বোঝাই যায়, বুঝতে পারবেন আপনারা,
তাহলে মিডিয়া অ্যাড হয়ে গেল। যদি আরেকটা ছবি অ্যাড করতে চান সেক্ষেত্রে কি করতে হবে, ছবি সেভ, এটাতে নাম সেভ দিলাম, দ্বিতীয় ছবি অ্যাড হয়ে গেল, 3 নম্বর ছবি অ্যাড করতে চাইলে, ও নো টয়েট, তিন নম্বর ছবি অ্যাড হলো। এখন 3 নম্বর ছবিটা আমরা এখানে দিয়ে দিলাম। এবার এটাকে যদি সেভ দেই তাহলে দেখেন প্রাইস আছে, এটার প্রাইসটা কত, এটার প্রাইসটা হচ্ছে 56.59, আমরা এটা ধরেন 200 দিয়ে দিলাম, 200 টাকা। এবার প্রাইস হচ্ছে এত টাকা, কম্পেয়ার প্রাইস সেট এটা হচ্ছে তাহলে ধরেন 250 টাকা, এটা কি তখন একটু পরে বোঝাচ্ছি, এটা দেওয়া দরকার নাই, অফ রাখেন। চার্জ মানে ট্যাক্স রাখবেন কিনা প্রোডাক্টের, এটা ক্লায়েন্টস এর রিকোয়ারমেন্ট অনুযায়ী। এসকিউ ধরেন দিলাম, এসকিউ দেওয়া দরকার নাই, ট্রাক কোয়ান্টিটি, অ্যাভেলেবেল ধরেন কত আছে, ধরেন দিলাম 200, দিস ইজ এ ফিজিক্যাল প্রোডাক্ট, ইয়াস, ওয়েট দিলাম, ওয়েটটা পাবো হচ্ছে 8 পাউন্ড, পাউন্ড আছে না, ওজি, পাউন্ড ওজি দিলে হবে। তারপরে কান্ট্রি ডিসিশন ধরেন এখন বাংলাদেশি দিয়ে দিলাম, আমরা যেহেতু বাংলাদেশি, বাংলাদেশ দিতে পারবো। এটাতে এগুলো কিছু দিতে হবে না, লাগবে না। ভেরিয়ান্স, দিস প্রোডাক্ট হ্যাজ মাল্টিপেন অপশন লাইক ডিফারেন্ট সাইজ অর কালার্স, এখানে এই টিক মার্কটা দিলে দেখেন অপশন আসে, অপশনে এখানে সাইজ কি কি সাইজের আছে, ধরেন এটা এক্সেল আছে, এক্সেল, তারপরে অ্যানাদার সাইজের এক্সেল আছে, তারপরে হচ্ছে আপনার ডাবল এক্সেল আছে, এক্স ডাবল এক্সেল কি লেখে, এক্সেল নাকি এরকম। তারপরে তারপরে ধরেন এল আছে, লিটল, তারপর মিডিয়াম আছে, এম, লার্জ আছে, আচ্ছা লার্জ ধরেন লিখি দিই লার্জ, লিটলটা ধরেন লিখি দিই স্মল, ওকে, এগুলো হচ্ছে তাহলে অপশন। এখন অ্যানাদার অপশন অ্যাড করতে চাইলে কালার ধরতে পারেন, কি কি কালার এখানে দিছি আমরা, এটা যেতে এখানে ব্ল্যাক, দ্বিতীয়টা ব্ল্যাক ছাড়া আছে, এটা ডিলিট করে দিই, হ্যাঁ লাগবে না, শুধু দুইটা রাখি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেন, ব্ল্যাক, ইন্টার দিলে হয়ে যাবে, ইন্টার লিখে লিখে ইন্টার, ব্ল্যাক এন্ড WSYK, ব্ল্যাক এন্ড হোয়াইট, দুইটা কালার আমাদের আপাতত মানে আছে। আর অপশন কিন্তু আছে এখানে, যে ম্যাটেরিয়াল দিতে পারবেন, ম্যাটেরিয়াল দিলে ম্যাটেরিয়াল কি সেটার, ম্যাটেরিয়াল হচ্ছে ধরেন ফেব্রিক 100% কটন দিয়ে দিলাম, কটন। তারপরে ভেরিয়েন্ট দিতে পারবেন, এখন বিষয়টা হচ্ছে একটু হার্ড, এটা একটু মাথায় রাখেন, সবাই আসি অনেকে কমে যাচ্ছে, ওকে নট এ প্রবলেম। আচ্ছা ভেরিয়েন্স সেটা হচ্ছে আপনার প্রথম যে ব্ল্যাকের 100% কটন, যেগুলো সবগুলো 100% কটন ম্যাটেরিয়াল ঠিক আছে, এবার এক্সেল এর কত টাকা রাখবেন, হ্যাঁ তারপরে হচ্ছে ব্ল্যাকে কত টাকা রাখবেন, হোয়াইটে কত টাকা রাখবেন, প্রত্যেকটা কিন্তু এখন কয়টা করে অপশন, তিনটা করে অপশন চলে আসছে। আচ্ছা ম্যাটেরিয়ালটা কেটে দেই তাহলে একটু ঝামেলাটা কমলে আপনারা বুঝবেন সহজে, একটু সেভ দিই না আপাতত। এবার দেখেন এটা, এই দেখেন কটা হয়ে গেছে, এক্সেল 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 কটা হয়েছে, দুইটা, কেন দুইটা হয়েছে, ওই যে এক্সেলের দুইটা কালার, একটা ব্ল্যাক এন্ড একটা হচ্ছে হোয়াইট, এই যে ব্ল্যাক এন্ড হোয়াইট, তারপরে ডাবল এক্সেলের আবার ব্ল্যাক হয়েছে হোয়াইট হয়েছে, তারপরে মিডিয়ামের আবার ব্ল্যাক হয়েছে হোয়াইট হয়েছে, মানে প্রত্যেকটার এখন দুইটা কালার হয়েছে। এটা হচ্ছে তাহলে কিসের উপর নির্ভর, ভেরিয়েন্স আপনি যত অ্যাড করবেন সেটার উপর নির্ভর। আপনি এখন যদি ম্যাটেরিয়াল অ্যাড করেন তাহলে ম্যাটেরিয়ালেরও দুইটা করে, তাহলে তিনটা করে হবে, প্রত্যেকটা তিনটা হবে। আপনি যদি আবার আরেকটা অপশন অ্যাড করেন তাহলে এখানে চারটা হবে, কিভাবে ধরেন এই যে অপশন অ্যাড করতে হবে, এডিট অপশন,
এই যে এখান থেকে ম্যাটেরিয়াল যে 100% কটন, এই যে দেখেন 100% কটনের একটা আলাদা ম্যাটেরিয়াল হয়ে গেছে। তো তাহলে আমরা এখন প্রত্যেকটাতে আমরা আলাদা আলাদা প্রাইস অ্যাড করতে পারবো, সেটা কিভাবে? ব্ল্যাকের প্রাইস ধরেন দিলাম, বা ব্ল্যাকের কি দিব, ব্ল্যাক কালারের 100% কটন ম্যাটেরিয়াল আছে, ব্ল্যাকের প্রাইস দিলাম ধরেন 250 টাকা, হ্যাঁ কমপ্লিট প্রাইস দিলাম ধরেন 300 টাকায়। এটা এটা কি সেটা দেখাচ্ছি, এখনই দেখাতে দেখাবো না, একটু পরে দেখাবো। এটা কি ট্যাক্স নেবেন কি নেবেন না সেটা, এটা তারপরে হচ্ছে যে অ্যাভেলেবেল, এটা ধরেন 220টা আছে, হ্যাঁ 220টা দিলাম। তাহলে ফিজিক্যাল প্রোডাক্ট অবশ্যই দিবেন, কত দিলাম বাংলাদেশ, হ্যাঁ ওকে। তারপরে এটা দেওয়া লাগবে না, সেফ। তারপরে তাহলে ব্ল্যাকের জন্য এটা হয়ে গেল। এবার ব্ল্যাকের জন্য একটা ইমেজ, রাইট, ব্ল্যাকের ইমেজটা তাহলে আমরা কোন ইমেজটা দিব, এই ইমেজটা ধরে দিব, সেভ। এবার হোয়াইটে আসি, একটা করাবো আমরা, তারপরে আমরা বাকিটা পরে দেখে নেব। এবার এই যে এক্সেল এর হোয়াইটে যাই, এক্সেল এর হোয়াইটে গিয়ে, এক্সেল এর হোয়াইটে 100% কটন সব ঠিক আছে, হোয়াইট ঠিক আছে। তারপরে এটা প্রাইস ধরেন দিলাম 200, এটা 200 টাকা থাকুক, এটা দিলাম 250 থেকে, এটা সব ঠিক আছে বাংলাদেশ। আর কি চেঞ্জ করা লাগবে, অ্যাভেলেবেল দিলাম হচ্ছে ধরেন 400, এটা 400 আছে ধরেন, কারণ ব্ল্যাক জিনিস কম বিক্রি হয়। এবার পিকচার ধরে দিবেন কোনটা, সাদাটা, সেভ, ওকে। এবার একটা প্রোডাক্ট অ্যাড করলাম, এবার এক্সেলটা অ্যাড করছি, হ্যাঁ এবার ডাবল এক্সেলে কাইটে দিয়ে বেশি, তাহলে লার্জ স্মলটা রাখি শুধু, হ্যাঁ এতে এক্সেল দিছি, সেক্ষেত্রে এক্সেলটারই আমরা ইয়াপ করতেছি, এডিট করে লার্জ হ্যান্ড আমাদের। তাহলে এই প্রোডাক্টের সব ডাটা অ্যাড করা হয়ে গেছে। তাহলে একটা প্রোডাক্ট অ্যাড করা যেই কথা, সবগুলো প্রোডাক্ট অ্যাড করা একই কথা। এবার একটা কথা আমরা আসবো, সেটা হচ্ছে আমরা অল প্রোডাক্টে যাব, যেহেতু প্রোডাক্টটা সেভ হয়েছে। এই দেখেন এটা কিন্তু আমরা কোন কোথায় আমাদের স্টোরে দেখেন পাইন পাই কিনা দেখি, স্টোরে আমরা এই প্রোডাক্টটা এখন কোথায় পাবো সেটা হচ্ছে কথা। মেন ফ্যাশনে ধরেন গেলাম, মেন ফ্যাশনে কিন্তু প্রোডাক্ট নাই, এবার এটাকে মেন ফ্যাশনে কিভাবে আনবো, যেহেতু এটা মেন প্রোডাক্টস, হ্যাঁ তো মেন ফ্যাশনে। আচ্ছা একটা করছি, আপনারা বাকিগুলো করে এক্সপেরিমেন্ট করে নেবেন। ওমেনের একটা ধরেন করে নেবেন, এই এসকিউ আর বারকোড এটা বুঝলাম না, বুঝে নাই যে এটা হয় এসকিউ স্টক পার ইউনিট, এই যে এটা আর বারকোড ভাই, এটা হচ্ছে এই যে 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 দেখাচ্ছে, এটা একটা কোড, হ্যাঁ যেমন এই যে এই প্রোডাক্টের একটা কোড আছে না, এই প্রোডাক্টটা এটা দিয়ে যদি আপনি আমাজনে সার্চ দেন, তখন আপনার মানে amazon.com/dp/ এটা দিয়ে সার্চ দিলে এই প্রোডাক্টটা চলে আসবে। কিভাবে আসবে দেখাচ্ছি, ধরেন এই যে একটা প্রোডাক্টস, এটা এই প্রোডাক্টটা এখন এই যে .com/.com এই ধর এরকম, এটা এখন প্রোডাক্টটা চলে আসছে, দেখছেন এই প্রোডাক্ট চলে আসছে। এখানে যদি আপনি ওই কোডটা দেন কি আসে দেখেন, ওই প্রোডাক্টটা চলে আসছে। এবার বুঝতে পারছেন, হ্যাঁ তাহলে এটা সেই কোড, আর সেই সেই কোডটা দিতে হবে। এবার এটা তাহলে আপনি আপনার কোড আপনি নিজস্ব বডি করে নেবেন। আচ্ছা এবার দুইটা আমরা মেনের একটা অ্যাড করছি, আর হচ্ছে ওমেন্স এর একটা অ্যাড করছি। এবার এই দুইটাকে আমরা মেনার্সটা কিন্তু মেন যে প্রোডাক্ট এটাকে অ্যাক্টিভ করে নিই, ড্রাফটে আছে এটা অ্যাক্টিভ করে দিই। এটা অবশ্যই কিন্তু এই জিনিসটা মাথায় রাখবেন, হ্যাঁ তাহলে এটা অ্যাড করলাম। এইবার সবচেয়ে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে কালেকশনে আসেন, এই দুইটা প্রোডাক্ট আমাদের স্টোরে কিন্তু নাই নাই, কিন্তু আমরা এখানে আমাদের মেন সেট অ্যাড করবো কিভাবে। মেন সেট অ্যাড করার জন্য এই যে
সার্চ প্রোডাক্টে দিতে পারবেন বা ব্রাউজ প্রোডাক্টে দিতে পারবেন। এই যে ব্রাউজ প্রোডাক্টে দিলেই এটা মেনসেল, তাহলে মেনসেল অ্যাড করে দেয়, চলে আসছে অ্যাড। এটা হচ্ছে একটা নিয়ম, তাহলে অটোমেটিকলি সেভ হয়ে যাওয়ার কথা মেবি। হ্যাঁ সেভ হয়ে গেছে নাকি? হ্যাঁ এবার সেভ অটোমেটিকলি হয়ে গেছে। এবার ওমেনের যাই, তো ওমেনে আসি, ওমেনে প্রোডাক্টস নাই, ওমেনে সার্চ প্রোডাক্টসে দিলে আপনি লেখা সাহায্য দিতে পারবেন ওমেনস এর নাম, প্রোডাক্টস এর নাম ধরে। আদারওয়াইজ আপনি এই যে ব্রাউজে দিলে ওমেন আসবে, ব্রাউজে দিলে তো অনেকগুলো আসবে, এখন দুইটা বিধে আপনি এটা পারতেছেন, কিন্তু অবশ্যই আপনি সার্চ দিয়ে প্রোডাক্টস ধরাবেন। হ্যাঁ তাহলে ওমেনস এটা ওমেনে ধরালাম। এখন একটা ব্যাপার, এই যে প্রোডাক্টগুলো এখানে আছে এগুলোর মধ্যে অনেক প্রোডাক্ট যখন থাকবে তখন শর্ট মানে আপনার এখানে কি হিসেবে প্রোডাক্টগুলো শো হবে? বেস্ট সেলিং যেগুলো সেল বেশি হবে সেই হিসাবে শো হবে, নাকি এ টু জেড মানে ক্যাপিটাল হিসেবে সেভ, বা জেড থেকে এ সিস্টেমে সেভ হবে, বা হাইস্ট প্রাইস যেটা আগে সেটা শো হবে, বা লোয়েস্ট প্রাইস লোয়েস্ট যেটা সেটা আগে সেভ হবে, মানে এটা হচ্ছে শো হওয়া হচ্ছে শপের কথা বলতেছি লাইভ সাইটে। তারপরে যেটা নতুন অ্যাড করবেন সেটা সাইটে অ্যাড হয়ে যাবে, এই ক্যাটাগরির প্রোডাক্টটা সাইটে যখন শো হবে। এই দেখছেন অ্যাড হয়ে গেছে, অলরেডি সেভ হয়ে গেছে, এই যে দেখেন। তাহলে এটা হচ্ছে সেটা। আর এইবার আমরা আসি হচ্ছে আরেকটা ব্যাপারে, সেটা দেখাচ্ছি। ওয়েট আমরা আগে এতে যাই, এবার মেন্স কালেকশনে যাই, দেখেন ছবি আসবে, প্রোডাক্ট আছে মেন্স এর প্রোডাক্ট। ও অল প্রোডাক্ট ধরন আছে না, এটা কই স্লাইডের ম্যানেজ জায়গায়। এবার আমরা ধরাই দিব হচ্ছে কালেকশন, কালেকশনের জায়গায় কি ধরাবো ম্যান, তারপরে ওমেনের জায়গায় ধরাবো কি, আগে অল প্রোডাক্ট ছিল, এখন ধরাবো হচ্ছে কালেকশন ওমেন। এবার সেভ, সেভ দেওয়ার পরে এইবার রিলোড দেন। এবার রিলোড যদি দেই তাহলে কি আসে, এই যে মেন্স গেট নাও দিলে মেন ফ্যাশনের প্রোডাক্টে আসছে। ওকে এবার যদি আমরা ওমেন্স নাওতে দেই, লাইক ওমেন্স এর শপ নাওতে দেই, তাহলে ওমেন্স এর প্রোডাক্টে আসছে। এবার দেখেন ওই যে আমরা এসকিউ অ্যাড করেছি 300 টাকা থেকে 280 টাকা, ওই যে বলছিলাম কম্পেয়ার রেট, এই যে এটা 300 টাকার প্রোডাক্ট, এটা তো তাহলে কালারটা আসে ব্ল্যাক। এখন এই যে দেখছেন লিংক যদি ধরায় দিতে, ছবি না ধরায় দিলে কিন্তু এই যে দেখছেন শো হচ্ছে, কিন্তু আপনি যখন ব্ল্যাকে যাচ্ছেন ব্ল্যাক উপরে আসছে, হোয়াইট যখন যাচ্ছেন হোয়াইট উপরে চলে আসছে, মানে কালার আর কি। কিন্তু আপনি এটাতে আলাদাভাবে দিতে পারবেন, তাহলে এটা হচ্ছে। এবার লার্জে চলে আসেন, স্মলে চলে আসেন, সেম ব্যাপার, আমরা তো লার্জের আর স্মল আলাদা ছবি ধরাই নাই সেজন্য আর কি। তবে এটা লার্জ যখন দিবেন বা স্মল যখন দিবেন তখন কিন্তু আবার হচ্ছে কি, আপনার এটা যখন আপনি এটা এবার একটু কাটে দেন, এই দেখেন ওয়ান একটা কিনবেন 280 টাকার প্রাইস, ব্ল্যাকটা কিনবেন, আর হচ্ছে লার্জ কিনবেন ব্ল্যাক কালার। এই যে লার্জ কিন্তু এখানে চলে আসে দেখছেন, কিন্তু আপনি ব্যাক দেন, আপনি হোয়াইট যান, স্মল যান, একটু কাট যান। এবার কি আসছে, স্মলের কিনবেন হোয়াইট কালারটা একটা কিনবেন 380 টাকার, কেননা এটার 380 টাকার কম্পেয়ার প্রাইস, এর এটা মনে হয় 400 টাকার কম্পেয়ার প্রাইস, আই হোপ দেখি তো। হ্যাঁ এটা 400 টাকারটা 380 টাকা কম্পেয়ার, মানে 480 টাকা 400 কেন দেখি দেখছিলেন, এই কারণেই যে 480 টাকারটা খরচ দিয়ে দিছে, মানে এটা জাস্ট একটু মানে আসল প্রোডাক্টের দাম কিন্তু এটাই, আপনি জাস্ট এটা কাস্টমারেরকে বা ভিজিটরকে ফ্রেন্ডলি করার জন্য এটা দিছেন, যে আসলে লাভ লাভ আছে, আপনার 20 টাকা লাভ হবে, এটা বোঝানোর জন্য একটা পাম লাইক দিস, এটা একটা মানে নর্মাল মার্কেটিং বলে যেটাকে, কিন্তু এটা অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা ডিসক্রিপশনটা কোথায় শো হয়েছে, এখানে। এবার বাই ইট নাও দিতে পারবেন, বা অ্যাড টু কার্ট করে পরে কিনতে পারবেন, আমাদের তাহলে দুইটা অ্যাড টু কার্ট আছে, কিভাবে দেখবেন একটা দুইটা। হ্যাঁ তাহলে আবার শপে আসি, এই যে মানে স্লাইড কিন্তু কম, তাহলে আমাদের কমপ্লিট হয়ে গেল, প্রোডাক্টস অ্যাড করা কমপ্লিট হয়েছে, স্লাইড কিভাবে স্লাইডে প্রোডাক্ট শো হবে সেটাও কমপ্লিট হয়ে গেল। এবার